হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ খুব বিজি ছিলাম। তা আজকে আমি রান্না করব বিফ রেজালা। তাহলে চলুন কীভাবে রান্না করি, বিফ রান্না করতে আমার কী কী লাগবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। বিফ রেজালা রান্না করতে কি কি লাগবে স্টার্ট করা যাক। প্রথম আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি, সেই তেলের মধ্যে, বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চামচ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাংস অ্যাড করে দিয়েছি এবং 10 মিনিটের জন্য ঢেকে দিই। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, গরম দুধ। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার ঢাকনা উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা, টক দই, বাদাম বাটা একসাথে ব্লেন্ড করে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন দিয়ে দিয়েছি 4-5টা আলু বোখরা। হয়ে গেল আমার হাতের বিফ রেজালা। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন বিফ রেজালা, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।